নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন টিপসের ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো এরকম ঠাকুরের তামার ঘটি বা কাঁসার ঘটি প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই ঘটিটা দিয়ে আমি সাধারণত শিব ঠাকুরের মাথায় জল ঢালি এই দেখো এরকম একটা ছোট্ট ঘটির মতন খুব সুন্দর দেখতে তো এটাকে কিন্তু পরিষ্কার রাখারও দরকার তাই আগেকার দিনের মাঠাকুমাদের দেখতাম কিন্তু আমরা তেঁতুল দিয়ে বা টক জাতীয় জিনিস পাতিলেবু দিয়ে ঘষা ঘষি করে এটাকে পরিষ্কার করতো মানে সেটা করতে বহু সময় লেগে যেত কিন্তু আজকে আমি তোমাদের দেখা মাত্র পাঁচ মিনিটেই তোমরা বিনা পরিশ্রমে হাত না লাগিয়ে তোমরা এটা পরিষ্কার করে রাখতে পারো তাহলে কি কি দিয়ে আজকে আমি এটা পরিষ্কার করছি বা কিভাবে করছি সেই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে তার জন্য বন্ধুরা একটু স্কিপ করলে চলবে না ভিডিও শুরুতে একটা লাইক করে দিও বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বিপাশার্স ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি এটা কি দিয়ে বা কীভাবে এটাকে আমি হাত না লাগিয়েই পরিষ্কার করছি দেখতে থাকো এটা পরিষ্কার করার জন্য আমি একটা গামলা নিয়ে নিয়েছি একটু গামলাটা বড়ই, তোমরা এটা ছোটোও নিতে পারো আমি একটা ঠাকুরের গামলা নিয়ে নিয়েছি একেবারে পরিষ্কার যেহেতু ঠাকুরেরই জিনিস আমি এটাতে আজকে পরিষ্কার করে দেখাবো এই যে এটা এই ছোট পাত্রটা বা এরকম যদি বড় যে ঘটি থাকে কলসি সেটাও তোমরা পরিষ্কার করতে পারো বিভিন্ন পুজোর বাসন কাঁসার বাসন কাঁসার গ্লাস বাটি যাবতীয় জিনিস তোমরা আজকের এই জিনিসটা যে আমি দেখাচ্ছি এটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে এটা যাতে ডুবে যায় সেরকমই একটা জায়গার দরকার তাই আমার কাছে এর থেকে ছোট ছিল না ঠাকুরের এটা বড় তাই আমি এটাই নিয়ে নিয়েছি চলো দেখে নাও এবার তো দেখো এই টিপসটি করার জন্য আমার লাগবে একেবারে টপ বক করে ফুটন্ত গরম জল এক বাটি গরম জল নিয়েছি যাতে যেই জিনিসটা তোমরা পরিষ্কার করবে সেটা যেন ডুবে যায় সেরকম একটা মানে ততটা পরিমাণে গরম জল নিতে হবে তো দেখো নিয়ে নিলাম এই দেখো টপ বক করে ফুটছে গরম জল চলো এটাই আমার আজকে লাগবে দেখো এখানে আমি গরম জল দিয়ে নিচ্ছি এবার বেশি পরিমাণে গরম জলটা দেবে হুম এইবারে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। তোমরা দেখতে থাকো আর যা যা জিনিস অ্যাড করছে প্রত্যেকটা জিনিসই কিন্তু দেবে কিচ্ছু বাদ দেবে না চলো দেখো এই দেখো আমি এবার এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করব। ফার্স্টে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সন্ধব লবণ মানে ঠাকুরের যে লবণটা থাকে সেটা এখানে দিয়ে নিও এই যে আমি এখানে এই পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি ভেঙে তোমরা এইভাবে প্রত্যেকটা পুজোর বাসন পরিষ্কার করো দারুণ পরিষ্কার হবে তার সাথে দিয়ে দিচ্ছি খাবার সোডা গরম জলে খাবার সোডা দিলে কিন্তু দারুণ উপকার হয় আর দেখো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস পাতিলেবু দিয়ে কিন্তু আগেকার দিনে আমাদের মা ঠাকুমাদের দেখেছি প্রচণ্ড ঘষাঘষি করে পিতলের কাঁসা পিতলের বাসন খুব কষ্ট করে তারা পরিষ্কার করতেন এখন আর সেটা তোমাদের কারোরই করতে হবে না এই টিপসটা যদি ফলো করো দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার এটাতে শেষ দেখো আমার ভিনিগারটা যেহেতু দরকার হয় টিপসের ভিডিওর জন্য একটা এই যে হোয়াইট ভিনিগারটা কিনে নিয়ে এসেছি এটা দিয়ে দিচ্ছি দেখো এটা দেওয়ার ফলে কীরকম বিক্রিয়া হচ্ছে আর দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি সার্ফ ঠাকুরের জিনিস যেহেতু যেটা পরিষ্কার একেবারে নতুন সেটার থেকে দেবে এটা হচ্ছে লিকুইড সার্ফ তো আমি লিকুইডটা দিয়ে নিয়েছি কারণ গুঁড়ো সার্ফটা আমার কাছে এই মুহুর্তে নেই বেশি পরিমাণে মানে পরিষ্কারভাবে নেই সেই কারণে আমি এটা দিয়ে নিলাম এবার সমস্ত উপকরণগুলো একটু ভালো করে আমি মিশিয়ে নেব দেখো মিশিয়ে নিলাম এইবারে আমি দিয়ে দিচ্ছি এই জিনিসটা দিয়ে মোটামুটি আমি আধ ঘন্টা এক ঘন্টা যার কাছে যেরকম সময় আছে দিয়ে দেবে তার ফলে কি হবে তোমরা তার মধ্যে ঘরে যাবতীয় জিনিস মানে যাবতীয় কাজকর্ম করতে পারবে ঠাকুর পুজো দিতে পারবে পুজোর সমস্ত কাজ তোমরা করতে পারবে দেখো দিতে দিতেই তোমাদের ফারাকটা বোঝাচ্ছে এটা তো হাফ ডুবেছে দেখো এই দেখো নিচটা কীরকমভাবে ম্যাজিকের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে তো ভেতরটাকেও পরিষ্কার করতে হবে ভেতরেও একটু জল দিয়ে দিলাম আর এই যে এটা দিয়ে এবার আমি রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর আমি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি এটা রেজাল্টটা এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি ঠিক আধ ঘন্টা পরে দেখো আধ ঘন্টার মধ্যে আমার প্রচুর কাজকর্ম হয়ে গেছে এটা সামনে আমাকে বসে থাকতে হয়নি দেখো এইবারে আমি একটু হাত দিয়েই ঘষছি কিচ্ছু দিয়ে না জাস্ট হাত দিয়েই ঘষে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেতরটা বাইরেটা সমস্তটা দেখো কিরকম পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখো একদম লাইফ প্রুফ এইভাবে করে তোমরা পরিষ্কার করবে দেখো আমি লেবুটা দিয়ে একটু ডোলে নিচ্ছি আর একটু ভালো রেজাল্ট পাওয়া যাবে দেখো লেবুটা দিয়ে ডোলে নিচ্ছি চকচক করছে একেবারে এইভাবে করে কিন্তু তোমরা সমস্ত কাঁসা পিতলের বাসন পরিষ্কার করে নিতে পারো কাঁসা থালা গ্লাস বাটি এই যে এগুলো যে বড় বড় যে গামলাগুলো সমস্তটাই তোমরা পরিষ্কার করে নিতে পারবে জাস্ট ভিজিয়ে রেখে দাও দেখবে একেবারে ম্যাজিকের মতন সাদা ধপধপে সোনার মতন চকচকে হয়ে উঠবে দেখো কমপ্লিট ভালো করে বা সোনার আমি ধুয়ে দেখাচ্ছি চলো হয়ে গেছে দেখো যেরকম ভেতরটা এই দেখো ভেতরটা দেখো বাইরেটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি তোমাদের বিফোর আফটার করে দেখিয়ে দেবো তাহলেই বুঝতে পারবে টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে থেকো সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য এরকমভাবেই তোমরা আজকেই বাড়িতে ট্রাই করো করে আমাকে কমেন্টে জানিও কীরকম রেজাল্ট পাও বলো চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আমারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো